মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। সপ্তাহখানেক আগে ভিন রাজ্য থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু লালগোলার এক পরিযায়ী শ্রমিকের। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে পরিবার। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-62। ভিন রাজ্য থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো লালগোলার কৃষ্ণপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত্যুর পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিক কোনো খোঁজ না নেওয়ায় উৎকণ্ঠায় তার পরিবার। জানা গেছে ঈদের আগে গত 16 জুন মুম্বাই থেকে রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় কৃষ্ণপুরের বাসিন্দা আনারুল শেখের। নিজের খরচায় দেহ বাড়িতে ফিরিয়ে আনেন পরিবারের সদস্যরা। যদিও এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য না মেলায় আগামী দিনে সংসার চলবে কী করে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে পরিবার। আমার স্বামী 7-6 মাস পর কাজে থেকে বাড়ি আসছিল, আমাকে ফোন করে বলেছিল যে ট্রেনে খুব ভিড়, এখন ভিড়ে কীভাবে পড়লো সেটা তো আমরা দেখিনি, ট্রেন থেকে পড়ে মারা গেছে এটা শুনেছি। শনিবার সন্ধ্যায় মৃত আনারুল শেখের বাড়িতে যান ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের জেলা সম্পাদক কামাল হোসেন সহ অন্যান্য সদস্যরা। মৃত শ্রমিক পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্যের দাবি জানান তারা। আমরা বলতে চাই, রেলের যে দুর্ঘটনা হয়েছে, মারা গেছে, সে বিষয়ে যাতে সাহায্য কম্প্রিহেনশন পাই, তার যেমন আমরা আমাদের সংগঠনগত থেকে তাকে পাওয়ার জন্য সব রকম সাহায্য সহায়তা করব, অনুরূপভাবে আমরা দাবি করছি যে এই পরিবারের উপার্জনকারী ব্যক্তি সে নেই, তাহলে ভবিষ্যতে তার বাচ্চা আছে, তার মা বাবা আছে, বউ আছে, তার বৃদ্ধ মা আছে, তাদের উপার্জন করে খাওয়ার জন্য ব্যবস্থার জন্য রাজ্য সরকারকে ক্ষতিপূরণ হিসাবে 10 লক্ষ টাকা দিতে হবে। পরিবারের একমাত্র রোজগারে ছিলেন আনারুল শেখ, তবে তার মৃত্যুতে চিন্তায় পরিবারের সদস্যরা। এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে গোটা পরিবার।